এই যে আমরা এই যে জয়েন্ট নিয়ে কথা বলি, বিভিন্ন আর্থ্রাইটিস নিয়ে কথা বলি, এই যে যারা রিক্সা পুলার আছে, এই যে সারাটা দিন রিক্সা চালাচ্ছে, এই 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 জয়েন্টের উপরে, অ্যাঙ্কেল জয়েন্টের উপরে কতখানি স্ট্রেস তাদের পড়ছে, তারা তো ভালো আছে। অবশ্যই তারা ভালো আছে এবং ভালো থাকবে, আর মূল কারণটা কেন ভালো থাকবে আমি জাস্ট দুইটা উদাহরণ দিই আপনাকে। একটা হচ্ছে একজন রিক্সা পুলার, সেও তো শ্রমিক, সে তো কাজ করে ফিজিক্যালি, আর একটা হচ্ছে আপনার বাড়ির দারোয়ান। দুজনের চিন্তা করবেন, এই দুইটা লোকের মধ্যে আমি প্রায় দারোয়ান আমার কাছে কোমর ব্যথা নিয়ে আসে, হাঁটু ব্যথা নিয়ে আসে, কারণ হচ্ছে দারোয়ান ভদ্রলোক বসে থাকে সারাদিন, সেও শ্রমিক, কিন্তু রিক্সাপালার অলসো শ্রমিক, সে কিন্তু সারাদিন প্যাডলিং করছে, এবার আবার রিক্সাটা টানছে। রিক্সা পুলার সাধারণত আমাদের কাছে এই জাতীয় সমস্যা নিয়ে আসে না, অন্য সমস্যা হয়তো দুর্বলতা শারীরিক বা আপনার কাছে যেতে পারে ফুসফুসে সমস্যা নিয়ে আসতে। এই জন্য আমরা বারবার বলি, এবং রুগী অনেক সময় বলে স্যার হাঁটলে কি হাঁটু ব্যথা হয়, হাঁটু ক্ষয় হয়, এটা আমার কাছে কোশ্চেন করে। আমি তাদের সবাইকে বলতে চাই যে যত অ্যাক্টিভ থাকবে, যত এক্সারসাইজ করবে, যত কাজ করবে, সে তত দীর্ঘায়ু এবং দীর্ঘজীবী প্লাস শারীরিকভাবে ফিট থাকবে, আমার কাছে আসতে হবে না কোমর ব্যথা ঘাড় ব্যথা নিয়ে আসতে হবে না। রিক্সাওয়ালা আমার কাছে আসে না, আসে যে বললাম দারোয়ান, সে আসে, কারণ হচ্ছে সে বসে থাকে সারাদিন। এই যে স্ট্যাচু, বসে থাকা, বসে বসে কাজ করা, দাঁড়িয়ে থাকা, একই জায়গায় কাজ করা, নো মুভমেন্ট, মানেই হচ্ছে আপনার রোগ হবে, সেটা আমার কাছে আসবে বা আপনার কাছে যাবে, কোনো উপায় নেই, তাকে রোগ হইতে হবে, আইদার কোনো না কোনো রোগ হবে, মানে মুভমেন্ট না হলে অবশ্যই মুভমেন্ট হইতে হবে। হ্যাঁ, তার মানে এই নয় যে অন্তত এই মুভমেন্টের পাশাপাশি তাকে একটা কিছু সময়, যেটা আমরা বলি আদর্শ 6 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, পর্যাপ্ত ঘুমটা, তো এই যে রেস্টের প্রয়োজন, কিন্তু আপনি সারাদিনই কেবল রেস্ট, বসে থাকো ওয়ান টাইপ অফ রেস্ট, বসে যদি থাকে নিচের অংশ লোয়ার এক্সট্রিমিটি টোটালি রেস্টে আছে, হয়তো ব্যাক মাসেল আর হাত হয়তো মুভ করছে, কিন্তু নিচের অংশের যেখানেই রেস্ট সেখানেই রোগ, যেই অংশটি আপনি রেস্টে দিবেন সেই অংশটি আপনার জন্য। করোনাকালে অনেকেই আমাদের এখন বাত ব্যথার জনিত সমস্যার রোগী বেড়েই চলছে, তা আমরা এদিকে নজর দিতে হবে। আমরা আবার যেন হাঁটাহাঁটি শুরু করি সবাই, অন্তত মাস্ক পরে হাঁটতে হবে, অভ্যাস গড়ে তুলতে হবে, করোনার জন্য তো শুধু না, শুধু না, টিউবারকুলোসিস পর্যন্ত রোগের হাত থেকে মানুষকে রক্ষা করছে। পৃথিবীতে যা ঘটে, যত রোগ বালা মুসিবত আসুক না কেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানব জাতির উপকারের জন্য দিয়ে থাকে। এই যে মাস্ক, যদিও করোনা আমরা অনেক লোক হারিয়েছি, অনেক গুণীজন চলে গিয়েছে, কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে অন্তত আমার বাংলাদেশি মানুষকে যে হাউ টু ওয়াশ হ্যান্ড, নিয়মিত হাত ধোয়া। আমরা হাত ধোয়া দিবস গেল, এবার হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ছিল যে প্রচুর পরিমাণে হাত ধোয়া অভ্যাস করে ফেলেছে মানুষ। এক্স্যাক্টলি, এতে কিন্তু আমাদের ঠিক মতো হাত ধুইতো না, ঠিক মতো 20 সেকেন্ড হাত ধুচ্ছে। হ্যাঁ, খাবার আগে অনেক হাত ধুইতো না, এখন কিন্তু সচেতন যে খেতে গেলে অন্তত আবার করোনা হয়ে যায় কিনা। আবার এই যে মাস্ক ব্যবহার, মাস্কটা এখন তো আমরা তো দেখতাম পাবলিক ট্রান্সপোর্টে যে না সে হাঁচি দিত, কাশি দিত, আর ওজনে গায়ে যেত, একটা রোগ ছড়াতো, এখন মাস্কটা থাকলে অন্তত তার রোগটা আরেকটা লোকের গায়ে যাচ্ছে না, বা কেউ একটা হাঁচি দিলে তার মাস্কটা থাকলে ওই রোগ, শুধু যে করোনা আসবে নট অনলি, অনেক জীবাণু আছে যে বাতাসে। এই সার্সের পর হংকং এর লোকের যে মাস্ক পরা শুরু, যে অভ্যাসটা করে ফেলেছিল, আমি যে করোনার আগে হংকং গিয়েছিলাম, দেখি সবাই মাস্ক পরা, যার জন্য হংকং এ কিন্তু করোনা কোনো আক্রমণ করতেই পারেনি। অবশ্যই স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে, এখন আমাদের সময় হয়েছে ডাক্তারত্ব শুরু করে যারা আছে, আমরা অবশ্যই চেষ্টা করব মানব জাতির কল্যাণে হেল্প করা, কিন্তু আমাদের এই যে বাত ব্যথার জনিত সমস্যা এখন মিনিমাইজ করতে গেলে আমাদের এই যে অবেসিটি বেড়ে গিয়েছে, বসে থাকা থেকে বাসা থাকার কারণে এখন আমাদের আবার মুভমেন্ট শুরু করতে হবে, হাঁটতে হবে, রিক্সা, সাইকেল চালানো, সাঁতার কাটা বা রাস্তায় পার্কে বা যেখানে সম্ভব ঘরে বসে করে হাঁটা, এক্সারসাইজ করার যে সাইকেল আছে সেগুলো তো মানুষ, হ্যাঁ হ্যাঁ, এগুলো উপকার আসতে পারে। স্ট্যাটিক সাইক্লিং বা ট্রেডমিল ব্যবহার করতে পারে, আমি না করি না, তবে হ্যাঁ কোনো হেভি ওয়েট ক্যারি করা বা জিমে যে হেভি লোড নেওয়া, এটা কোনো অংশে উচিত না, এটা এটা প্রায়ই রোগী হয়ে আমাদের কাছে আসে। আসলে জিমের হেভি ওয়ার্ক না করে যদি তারা ট্রেডমিল ব্যবহার করে বা হাঁটে বা লাইট কিছু এক্সারসাইজ আছে বা বিভিন্ন থেরাব্যান্ড আমরা বলি স্পোর্টসের, বিভিন্ন লাইট ওয়েট বা ব্যান্ড, বিভিন্ন ব্যান্ড বা ইলাস্টিক সাবস্টেন্সের মাধ্যমে কিছু স্ট্রেসিং এক্সারসাইজ, মোবিলাইজিং এক্সারসাইজ, ডক্টর শফিউল্লাহ প্রধান, আমি দেখেছি আপনি আপনার যে ইউটিউবটাতে অনেক রকমের ব্যায়ামের ছবি টুবি দিয়েছেন, এটা থেকে মানুষ উপকৃত হবে। অবশ্যই বর্তমানে মানুষ আসলে খুব দ্রুত একটা মেডিকেল সায়েন্স বা চিকিৎসা সংক্রান্ত অনেক কথা আমাকে ফোনে কথা বলতে চায়, আমার দ্বারা তো আসলে এত সময় দেওয়া সম্ভব না,
আমার ব্যক্তিগত লাইফ আছে, রোগী দেখতে হয় প্রচুর নিয়ত। এই জন্য আমার জি ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান নামে একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে। ইউটিউব চ্যানেলটাতে আমি প্রচুর বিভিন্ন হেলথ টিপস হইতে শুরু করে বিভিন্ন এক্সারসাইজ, ডাক্তারি এক্সারসাইজ যেটা বলে, যে কোমর ব্যথা, হাঁটু ব্যথার, ঘাড় ব্যথার বা বাত ব্যথার বা স্ট্রোকজনিত প্যারালাইসিসের কী কী ব্যায়াম করা উচিত, কী কী থেরাপি দেওয়া লাগে, এগুলো আমরা একটা বেসিক ভিডিও আমি কিন্তু দিয়ে রেখেছি। ইচ্ছা করলে রুগীরা যদি আমার নাম দিয়ে সার্চ দিয়ে সেটা জাস্ট সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে টিপ ক্লিক করে রাখে, কারণ যুগে যত যুগ আপডেট হবে তত আমরা সোশ্যাল মিডিয়াগুলা আমাদের দরকার। এই আমাদের আমরা বলতে পারি দর্শকদের বেসিক মিডিয়া যে আপনারা শফিউল্লাহ প্রধানের ইউটিউবটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক ধরনের ব্যায়াম। অবশ্য শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, বাংলা টিভির যারা দর্শক আছেন এবং কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সচেতন থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।